করে না, যে ওর কাছে আমি শিডিউল চাইবো সে শিডিউল দেয় নাই। তো যদি আমি তো আমার মনে পড়ে না যে আমি বলেছি, আর যদি ওর মতো নতুন তখন তো নতুন, এরকম একটা নতুন মেয়েকে আমি প্রধান নায়িকার চরিত্রের জন্য অফার দেব এটা আমার মনে হয় না। যদি অফার দিয়েও থাকি আমার মনে নেই, ওর কথা সত্যি হয় কিনা জানি না, আমার মনে যদি হয়েও থাকে তাহলে দুই সেকেন্ড লিড বা থার্ড লিড নায়িকার কথা হয়তো বলতে পারি। তো ওকে আমি অফার দেবো কীভাবে? প্রযোজকের অনুমতি ছাড়া। প্রযোজক যখন বলবে যে আমার ছবি মেন নায়িকা কাকে নেবেন, তখন প্রযোজকের আমরা নায়িকাদের নাম বলি। প্রযোজকের যদি মনোভূত হয় যে গোহেড কথা বলেন, তখন আমরা কথা বলি। প্রযোজকের সঙ্গে কোনো কথা নাই আমি পট করে ওকে অফার দেব, এগুলি আমার মনে হয়। কেন সে বলেছে, কোত্থেকে বলেছে এটা ও জানে। অনেকেই বলছে যে ঝন্টু সাহেবের যতগুলো হিট সিনেমা আছে তত বয়সে কিন্তু আসলে মাহির না, তো এটা এটা আসলে কতটুকু আপনি মনে করেন? হ্যাঁ, আমার হিট ছবি আছে কমসে কম 50-55টা সুপার হিট ছবি আছে, হিট ছবি আছে, ফ্লপ আছে এক দুটা। তো 50 বছর তো ওরা নেই যদি কেউ বলে থাকে, এটা তো এমন কিছু না। এই যে নতুন নায়িকারা দেখা যাচ্ছে একটা পরিচালকের কোনো বিষয় না জেনে একটা অপমানজনক একটা কথা বলে, নিজেকে বড় মনে করে বলে বলে, আমি নাম ধরে বলছি না যে অমুক, যদি কেউ এরকম কথা বলে থাকে তাহলে ওরা নিজেকে নিজে অনেক কিছু হয়ে গেছে ভেবে কথা বলে। একটি ছবি বা দুটো ছবিতে করার পর যদি নিজে অনেক কিছু হয়ে গেছে ভাবে, ভাবতে পারে। আবার এরকম হয়েও যেতে পারে যে এক ছবি দিয়ে 100 ছবির জবাব দিয়ে দিয়েছে, কিন্তু ওটা তো প্রমাণ লাগবে, আমরা দেখবো, আমরা বুঝবো, বুঝতে পারবো কে এরকমভাবে ছবি বানিয়ে ইয়ে করেছে, তার পিছনে তো বাজার দৌড়াবে। এখানে হচ্ছে যে এই যে বর্তমানে যে চলচ্চিত্রে এই যে জায়গায় পাচ্ছে পচাই দিচ্ছে, যে জায়গায় পাচ্ছে হেও করছে, এগুলো আসলে আপনাদের না, এগুলো ঠিক না, ওটাও ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে, সেগুলি দিয়ে চলচ্চিত্র দেখিয়ে তাদেরকে পচাতে চেষ্টা করে। ব্যক্তিগত কোনো আক্রোশ বা রাগ বা এরকম কিছু একটা থাকতে পারে, এতে করে কি সিনেমার আসলে মনে হয় যে সিনেমার দর্শকরা এই ফেড আপ হয়, এটা কি এরা ছবি নিয়ে কথা বলবে, ছবির একটা নায়ক নায়িকা একজন বাল নায়কের কথা বলবে, নায়ক একজন নায়িকার কথা বলবে, ওই যে কীভাবে শুটিং করলাম, কীভাবে ঘটনাগুলি ঘটলো, এগুলি না বলে একজন আরও জনকে পচাবে, ওইটা তো মানুষের কাছে ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা, তো অনেকেই বলছে যে দেখা যাচ্ছে যে সিনেমার নায়িকা হওয়ার পরে অনেক যেরকম তারা ভাবচক্র নেয় আসলে কিন্তু সিনেমা কিন্তু দিন শেষে ফ্লপ, তাহলে মানে তারপরে দেখা যাচ্ছে একটা নায়িকা কিন্তু অনেক ভালো থাকতেছে। না, ওরা যদি কোনো নায়িকার ছবি মুক্তির পর ছবিটা ভালো ব্যবসা না করে যদি ফ্লপ হয়, তো ওই নায়িকা বা ওই ছবির নায়কই বলবে আমার ছবিটা ফ্লপ হয়েছে, নিজের মান রক্ষা করার জন্য সে বলবে শুনেছি ছবিটা তো ভালোই যাচ্ছে, আর যারা খারাপ যাচ্ছে বলছে ওরা ওই ওই ছবিটা ভালো যাক চাইনি এই জন্য বলছে, এই ধরনের কথা বলে। না, অনেকেই বলছিল যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, একটি ছবি সুপার হিট হলে সবাই নিজে থেকেই জানে, ওই নায়িকা বলবে যে আমার ছবি হিট, আর ওই ছবির নায়ক বলবে আমার ছবি হিট, ওটা বিক্রি হবে না তো। না না না, আমি ঝন্টু ভাই বলছিলাম যে ধরুন যে একটা নায়িকা সিনেমা করার থেকে প্রথম একটা সিনেমা করার পরে কিন্তু আসলে দেখবেন যে তারা বাথরুমে পর্যন্ত এসি লাগে, কিন্তু একটা পরিচালক এত কিছু করে, তারপর হচ্ছে একটা পরিচালক কিন্তু সেভাবে স্বাবলম্বী না। নায়ক নায়িকাদের একটা শো বিজনেস আছে। আচ্ছা আচ্ছা, ওরা নায়ক। আচ্ছা, প্রযোজকদের কাছে ওর সবার কাছে একটু শো করবে যে সে এরকম, আর পরিচালকদের তো কোনো শো করার লাগে না, ওরা শো বিজনেসে নাই, তো শো তো হয় ওদের, মানুষ ওদেরকে দেখে, তো ওরা একটু টিপটোভাবে থাকতে চায়, এটা তো তাদের কোনো দোষের ভিতরে পড়ে না। আর পরিচালকরা তো ওটা দরকার নাই, ও তো সৃষ্টিশীল, ওরা তো সবসময় সৃষ্টি নিয়ে থাকে, ওই কী জামা পরলাম আর মাথাটা আসলাম কি না, মুখে স্নো মাখলাম কি না, ওটা তো তাদের কোনো চ্যাপ্টার না। আচ্ছা, ওটা নায়ক নায়িকদের চ্যাপ্টার। ঝন্টু ভাই, সেটা হচ্ছে যে আমি লাস্টে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার তো অনেক সাপের সিনেমা কিন্তু হিট, আপনি পরবর্তীতে কখনো কি আসলে সাপের সিনেমা বানাবো? প্রযোজক যদি না চায় কোথেকে বানাবো? আমার প্রোডাকশন থেকে আমি 3-4টা করেছি। আচ্ছা, আর বাইরেও করেছি, এখন তো আমার প্রোডাকশনে আমি ছবি বানাই না। আর মানে এক্সপেরিমেন্ট হিসেবে আসলে সাপের সিনেমা করেছি, পয়সাটা দেবে কে? আচ্ছা আচ্ছা, কোনো প্রযোজক এসে যদি বলে যে আমাকে একটা সুন্দর সাপের গল্প তৈরি করে একটা ছবি বানিয়ে দেন, আমি অবশ্যই বানাবো, ওগুলি করতে তো আমার ভালো লাগে, ভেরিয়েশন থাকে। একদম লাস্ট প্রশ্ন, সেটা সব ছবিতে নায়ক
নায়িকাকে বলবে আমি তোমাকে ভালোবাসি, নায়ক বলবে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, মা গরিব, নায়ক বিয়ে করে বউকে নিয়ে আসে, বউকে শাড়ি দেয় আর মাকে ওই ইয়েও দেয় না, একটা আমাদের বিছানা কিনে দেয় না, এগুলি বহুত দেখতেছি। তো ওই সাপের ছবি হঠাৎ করে একটা আসলে ওটাতে ভেরিয়েশন থাকে, আমরা সুন্দর সুন্দর জিনিস আমরা ঝন্টুভাইয়ের একদম কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ঝন্টুভাইকে নিয়ে যে মানুষ নানা কিছু বলে, এই যে ধরেন যে আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনাকে নিয়ে হচ্ছে যে হেউ প্রতিমান্য কথাবার্তা বলে, তাদের উদ্দেশ্য দূরে যদি কথা বলতে, আমাকে নিয়ে হেউ আমি হয়তো তাদের চোখে সামথিং, নয়তো আমাকে নিয়ে কথা বলবে কেন, একটা টিভিকে নিয়ে কথা বলে না কেন, টিভিটা চলচ্চিত্রের লোক না, চা না খাওয়ালে কি শুটিং করতে পারবে, ওর কথা বলে না কেন, আমাকে নিয়ে বলে বলতে পারে, বলতে পারে হয়তো সে কোনো দিন কোনো অন্যায় করেছে, ওটার আমি দাঁত ভাঙে জবাব দিয়েছি, সেই জন্য হয়তো আমার সম্বন্ধে বলে, আমি তো কারোর সাথে কোনো দিন দুর্ব্যবহার করেছি বলে কি বলতে পারবেন না, ফোন নাথিং, আমি কারোর সঙ্গে দুর্ব্যবহার করি না। নায়ক নায়িকারা, নায়ক নায়িকা যারা অভিনেতা অভিনেত্রী যারা, তাদেরকে ছাড়া তো আমরা চলচ্চিত্র নির্মাণ করতে পারবো না। অনেকে আমরা বলি ওই নায়ক নায়িকা বলতে রাস্তা থেকে ধরে নিয়ে যাবো, রাস্তাকে ধরে নিয়ে কী করবা, ওকে কী বানাবা, নায়ক অথবা নায়িকা অথবা মায়ের ক্যারেক্টার, অভিনেতা অভিনেত্রী তো হলো ওরা, কিন্তু আপনার তো অভিনেত্রী অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী ছাড়া তো চলচ্চিত্র হবে না, যেমন পরিচালক ছাড়া হবে না, ঠিক যেমন গল্প ছাড়া ছবি হবে না, যেমন গান ছাড়া ছবি হবে না, গানটা তো নায়ক নায়িকা তৈরি করে না, মিউজিক ডিরেক্টর তৈরি করে, গীতিকার লেখে, সবার সবাইকে নিয়ে একটু চলচ্চিত্র হবে। মাহির যে হচ্ছে যে মামপানি যে, না ওর ব্যাপারে আমি কথা বলতে চাই না, সে কিন্তু না 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 এইগুলি সে কিন্তু স্বীকার করছে, বলছে যে আমি মামপানিতে করতে পারে, তার এটা অভ্যাস হতে পারে, এতে তাতে তো আমাদের কিছু আসা যায় না, আমার আমার বা কোনো প্রযোজকের ছবিতে করলে কোনো প্রযোজক মামপানি কিনে দেবে এটা তো আমার মনে হয় না, ওটা ওর নিজের পয়সা তো হয়তো কিনেছে, আচ্ছা আচ্ছা কিনতেই পারে, সে মামপানিতে গোসল করতে পারে, পানি আজকাল পানিতে অনেক জারণ থাকে, সে মামপানিতে গোসল করেছে বয়েল করা, তো করতে পারে, এটা তার নতুন কোনো অথবা এটা তার অভ্যেস, এটা ছাড়া তার মানে গোসল করলে তৃপ্তি আসে না হয়তো, সেই জন্য হয়তো করে মামপানিতে গোসল করতেই পারে, এটা হাস্যকর, হাসার কিছু নাই তো, আচ্ছা।